আমরা পিরিয়ড, মেন্স বা মাসিক যাই বলি না কেন, এই ব্যাপারটা নিয়ে আলোচনা আমরা সহজে করতে চাই না, একটা ট্যাবু রয়ে গেছে। আর এই জন্যেই পিরিয়ডের সময় যে ব্যথাটা হয় সেটা অনেকেই চুপচাপ মুখ বন্ধ করে সহ্য করে, ভাবে এটা হওয়ার ছিল, কিন্তু সেটা ঠিক নয়। আমি ডক্টর ইন্দ্রনীল সাহা, কনসালটেন্ট অঙ্কুরণা IVF সেন্টার। আজকে আমরা আলোচনা করব যে পিরিয়ডের ব্যথাটা আমরা কিভাবে কমাবো, কি কি স্টেপস নিলে পিরিয়ডের ব্যথা কম হয়। সব থেকে কমন যেটা বাড়িতে অনেকেই করে সেটা হচ্ছে যে গরম জলের বোতল বা ব্যাগ দিয়ে সেঁক দেওয়া, এবং এটা বেশ ভালোই কাজ করে, এবং এটা আপনি করতে পারেন। হিট থেরাপি কিন্তু পিরিয়ডের ব্যথা অনেকটা কমিয়ে দেয়, কিন্তু পুরোপুরি কমায় না। এছাড়া রেগুলার এক্সারসাইজ করলে, কিছু কিছু পেপার্স বলছে এক্সারসাইজ করলে, যেমন এরোবিক্স, যোগা এসব করলে ব্যথা কমে, কিন্তু অনেক জায়গাতে বলছে যে এক্সারসাইজের কোনো রোলই নেই। এছাড়া যদি ঠিকঠাক করে রেস্ট নেওয়া হয় বা মাসাজ করা হয় তাহলে পিরিয়ডের ব্যথা কমতে পারে। অনেকে বলছেন কিছু সাপ্লিমেন্ট কিছু আছে, যেরকম ভিটামিন ই, ভিটামিন B1, ভিটামিন B6, এগুলো খেলে পিরিয়ডের ব্যথা কমবে। কিন্তু সব থেকে জরুরি যেটা, পিরিয়ডের সময় যদি ব্যথা হয় তাহলে ব্যথার ওষুধ খেতে হবে। মুখ বন্ধ করে পিরিয়ডের ব্যথা সহ্য করলে কিন্তু কোনো প্রাইস পাওয়া যায় না, উল্টে আপনারই কষ্ট, বাড়ির কাজ করতে পারবেন না, অফিসে গিয়ে সাফার করতে হবে, এবং বাচ্চারা ঠিকঠাক করে পড়াশোনা করতে পারবে না। তাই পিরিয়ডের ব্যথা হলে, ব্যথা শব্দটা যখন আমরা ব্যবহার করছি, ব্যথার ওষুধ খাওয়া। এবার প্রশ্ন হচ্ছে যে কোন ওষুধটা খাওয়া এবং কোন ওষুধ কাজের, এবং এদের সাইড এফেক্ট কি হতে পারে। সব থেকে কমন যে ওষুধটাকে আমরা বলি এবং যা ওভার দ্য কাউন্টার পাওয়া যায় সেটা হচ্ছে প্লেন অ্যান্ড সিম্পল প্যারাসিটামল। কিন্তু রিসার্চ বলছে যে প্যারাসিটামল এই ব্যথাটা সবার ক্ষেত্রে কমায় না, কারোর কারোর ক্ষেত্রে কমায় এবং কারোর কারোর ক্ষেত্রে কমায় না। কোন ডোজে খাবেন, ইউজুয়ালি প্যারাসিটামল 500 থেকে 650, আমাদের নর্মাল যা বডি ওয়েট এর মধ্যেই কাজ করে। ম্যাক্সিমাম 8 ঘন্টা অন্তর, দিনে 3 বার খাওয়া যায়। যদি কারোর একটা কি দুটো ওষুধ খেয়ে কাজ করে যায় তাকে আর খেতে হবে না। কিন্তু সব থেকে ভালো যে ওষুধ কাজ করে সেটা হচ্ছে আইবুপ্রোফেন বা অ্যাসপিরিন বা এই জাতীয় ওষুধ, যাকে আমরা NSAID বলি, এনসেড বলি। এই এনসেড পিরিয়ডের ব্যথাতে সব থেকে ভালো কাজ করে। কিন্তু এই ওষুধটা খাওয়ার আগে আপনাকে জানতে হবে যে আপনার গ্যাস্ট্রাইটিস নেই, হার্ট বা কিডনির কোনো অসুখ নেই, এবং এনসেডস এ অ্যালার্জি নেই, কারণ অনেকেই এতে অ্যালার্জি থাকে। কি করে বুঝবে, যদি এনসেডস খেয়ে আপনার চামড়ায় র্যাশ বেরোয় অথবা শ্বাসকষ্ট হয় তাহলে এনসেড খাওয়া উচিত নয়, এবং অ্যাস্থমা যদি কারোর থাকে তাদের আইবুপ্রোফেন বা অ্যাসপিরিন এই জাতীয় ওষুধ অ্যাভয়েড করা উচিত এবং ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। অ্যাসপিরিন বলা হয় যে 16 বছরের কম বয়সী মেয়েদেরকে দেওয়া উচিত নয়, তার থেকে বয়সে বড় হলে তবেই তারা খাবে। তাহলে এই ওষুধগুলো যদি খেতে হয় কখন খাবে, না ব্যথা শুরু হবার আগে, যখন অল্প অল্প ব্যথা হচ্ছে তখন থেকেই ব্যথার ওষুধ খেতে হবে, এবং 2-3 দিন খেলেই ঠিক আছে, কারণ পিরিয়ডের ব্যথা ম্যাক্সিমাম পিরিয়ডের প্রথম 2-3 দিনের মধ্যে হয়। এছাড়া পিরিয়ডের ব্যথা হবার আরেকটা কারণ হচ্ছে যদি পিরিয়ডের সময় ক্লটস বেরোয়, চাপ চাপ রক্ত বেরোয়, সেই ক্ষেত্রে মেফেনিমিক অ্যাসিড বা ট্রানাক্সিমিক অ্যাসিড খেতে হবে যাতে এই ক্লটিং গুলো কম হয়, এবং আপনার ডাক্তারবাবুর পরামর্শে আপনি এই ওষুধগুলো খাবেন, কারণ ক্লটস বেরোলে ব্যথা হবে, ইউট্রাসটা ক্র্যাম্প করে করে ক্লটসটাকে বার করতে চায়। এছাড়া যদি এরকম ব্যথা হয় অনেক সময় কন্ট্রাসেপটিভ পিলস দেওয়া হয়, এবং কন্ট্রাসেপটিভ পিলস পিরিয়ডের ব্যথা কমায়। কিন্তু যদি বারবার করে মাসের পর মাস ব্যথা হয়, এরকম ওষুধ ওষুধের দোকান থেকে কিনে খাবেন না, ডাক্তার দেখান, হয়তো আপনার আল্ট্রাসাউন্ড করার দরকার পড়তে পারে। কারণ এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস বা ফাইব্রয়েড এই জাতীয় অসুখগুলোর জন্য কিন্তু পিরিয়ডের ব্যথা হয়, এবং যদি আপনি অহেতুক ব্যথার ওষুধ খেয়ে যান, এই অসুখগুলো যদি ধরা না পড়ে তাহলে অসুখগুলো বেড়ে যাবে। তাই বেশি দিন ধরে পিরিয়ডের ব্যথা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে
আল্ট্রাসাউন্ড করে যদি কোনো কিছু পাওয়া না যায় তবে এই বেতার ওষুধগুলো খেতে পারবেন। তাহলে আমরা বলছি আবার যে পীড়ের সময় ব্যথা হলে অহেতুক ব্যথা সহ্য করা উচিত নয়। কিছু ঘরোয়া ব্যাপার থাকে, যেমন হট ওয়াটার বা এক্সারসাইজ, রেস্ট, মাসাজ, এসবগুলো করতে পারেন, কিন্তু সব থেকে ভালো যেটা কাজ দেয় সেটা হচ্ছে পেন রিলিফ বা ব্যথার ওষুধ। নমস্কার, ভালো থাকবেন। যদি পিরিয়ডের সমস্যা নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে আপনারা আমাদের দিকে জানান, আমরা পরের ফেসবুক লাইভে এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব।